জেনাদ্রহের পাঁচ বিলে সেতু আছে সড়ক নেই তাই কাজে আসছে না কৃষক আর গ্রামবাসীদের অথচ পঁয়ষট্টি লাখ টাকার গার্ড ব্রিজটি নির্মাণ করা হয়েছিল কয়েকটি গ্রামের ফসল সহজে পরিবহনের জন্য উপকারিতা নেই তাই বিলের মধ্যে সড়কহীন অদ্ভুত সেতুতে ক্ষুব্ধ সিমলা রোকনপুর ইউনিয়নের মানুষ স্যান্ডিলিনাসো রুপচর্চায় যান চলাচলের জন্য সড়ক নেই অথচ ব্রিজ নির্মাণ হয়ে পড়ে আছে দুই বছর সেটা আবার রঙও করা হচ্ছে নিয়মিত চিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের উপর পঁয়ষট্টি লাখ টাকা ব্যয়ে সেতু করা হলেও সড়ক নেই দুই পাশে কৃষি জমি ট্রলি বা পাওয়ার টিলার তো দূরের কথা গরুর গাড়ি পর্যন্ত উঠতে পারে না সেতুতে ফলে কাজে আসছে না অবকাঠামোটি আরো ওই বুক ফিরে আসার দাঁড়িয়ে বিলের মাঝখানে এই এখন যে বৃষ্টিটুকু হয়ে যায় বৃষ্টি তো মানে এখন বেঁধে গিয়েছে তাহলে গাড়ি ওই ডাঙ্গাতে কীভাবে ওখানে পারাপার হবে আসলে এটা খুবই খারাপ লাগলো যে ব্রিজ হলো অনেক দিন কিন্তু মাটির কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল এইভাবে পরিপূর্ণ করতো তাহলে তো সবাই সুবিধা পেত সুবিধার জন্যই তো এটা করা তো এটা আমার কাছে মনে হয়েছে নিছক একটা অনিয়ম দুর্নীতি এবং এই ব্রিজের যে প্রকল্প সেই প্রকল্পের টাকা হরিলুট করার জন্যই মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল পনেরো মিটার দীর্ঘ অপরিকল্পিত বলছেন স্থানীয় জনপ্রতিনিধি এই ব্রিজের যে কাজ করেছে সে খুব ভুল করেছে ভুল করেছে এই কারণে যে ওনার দরকার ছিল যেহেতু রাস ব্রিজটা বিশ ফুট হোক বা পনেরো ফুট তারপরে যে জায়গাটা গ্যাপ করে রেখে চলে এসেছে মানে একমাত্র ওই টিকাদার প্রতিষ্ঠানই এটা ভালো বলতে পারবে এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সূর্য এন্টারপ্রাইজ এটি নির্মাণ করে দু সালের আঠাশ জানুয়ারি উদ্বোধন করা হয় সেতুটি আমিন বাবু যমুনা নিউজ